সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও। রাজ্যবাসীকে আতঙ্কিত না হতে বললেও নিজেই আতঙ্কে দিল্লি ছুটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ সিপিএম নেতা সূর্যকান্তর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আতঙ্কে ভুগছেন, তাই তিনি দিল্লি ছুটছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যবাসীকেই আতঙ্কিত না হওয়ার কথা বলছেন, সেই সময়ে এইভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মের 200 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করে বলেছেন যে এ রাজ্যে এনআরসি হবে না এবং মানুষের অযথা আতঙ্কিত হবার কারণ নেই, সেই সময়ে মেদিনীপুর শহরে একটি সমাবেশে অনুষ্ঠানে সূর্যকান্ত মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী নিজেই আতঙ্কে ভুগছেন, তিনি এই রাজ্যের মানুষকে বাঁচাতে পারবেন না। রাজ্যের মানুষ যে অবস্থায় আছে তা থেকে তাদের বাঁচাতে পারে একমাত্র বামপন্থীরা। অন্যদিকে বিদ্যাসাগরের জন্মদিনের আগেই তার জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বীরসিংহ গ্রামের মানুষ জানিয়েছে যে বিদ্যাসাগরের জন্মদিন তারা পালন করেন 12ই আশ্বিন, এই বছরে একই দিনে পালন করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের মতো মনীষীদের জন্মদিন শুধুমাত্র একটি অনুষ্ঠানে বা দিনে সীমাবদ্ধ নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে তারা আমাদের মনে জন্ম নেয়। আর মেদিনীপুরের সমাবেশ থেকে সিপিএম নেতা তরুণ রায়, রবীন দেবরা বলেন, মনীষীদের জন্মদিন পালন করা একটা গর্বের বিষয়, অন্যদিন তা পালন করা মানে সেই মনীষীদের অসম্মান করা। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন, আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিও নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।